সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতে জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ। জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, নির্বাচনবিহীন ক্ষমতা দখল এবং আইনের শাসনকে উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করায় নৈরাজ্যকর রাজনীতি বাংলাদেশকে একটি অরাজকপূর্ণ রাষ্ট্রে পরিণত করেছে। দুর্নীতি, লুটপাট এবং অনিয়মের যে চিত্র বিরাজমান তা ব্যর্থ রাষ্ট্রের বৈশিষ্ট্য। এবারে জানাবো গণতন্ত্র মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা। দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। সোমবার বিকেলে রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সভায় এ কর্মসূচি গৃহীত হয়। জানাবো তারা আমাকে জেলে পাঠাতে পারে, জার্মান গণমাধ্যমকে প্রফেসর ডক্টর ইউনুস। জার্মানি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের কারাবাসের আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। এদিকে খাতনার সময় শিশুর গোপনাঙ্গ কেটে ফেললেন চিকিৎসক। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আল নাহিয়ান তাজবির নামের এক শিশুকে সুন্নতে খাতনা করার সময় গোপনাঙ্গ কেটে ফেলেন চিকিৎসক। জানিয়ে দেব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। এবার আফগানিস্তানের ফুটবল মাঠে মৃত্যুদণ্ড কার্যকর। আফগানিস্তানের গজনি প্রদেশের একটি ফুটবল স্টেডিয়ামে প্রকাশ্যে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। খবর ভয়েস অব আমেরিকার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দুর্নীতি, লুটপাট ও অনিয়ম ব্যর্থ রাষ্ট্রের বৈশিষ্ট্য। জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, নির্বাচনবিহীন ক্ষমতা দখল এবং আইনের শাসনকে উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করায় নৈরাজ্যকর রাজনীতি বাংলাদেশকে একটি অরাজকপূর্ণ রাষ্ট্রে পরিণত করেছে। দুর্নীতি, লুটপাট এবং অনিয়মের যে চিত্র বিরাজমান তা ব্যর্থ রাষ্ট্রের বৈশিষ্ট্য। তিনি বলেন, নিপীড়নমূলক রাষ্ট্র ব্যবস্থাকে চিরতরে বাংলার মাটি থেকে উচ্ছেদ করতে হবে। এজন্য রাষ্ট্র সংস্কার, সংবিধান সংশোধন, প্রশাসন বিকেন্দ্রীকরণ, স্বদেশ গঠন এবং স্বশাসিত স্থানীয় সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বিতীয় মুক্তিযুদ্ধে ডাক দেওয়া হয়েছে। সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন ও জাতীয় সরকার গঠনের দাবিতে দেশব্যাপী গণঅভ্যুত্থানের প্রস্তুতি নিতে সবার প্রতি আহ্বান জানান জেএসডির সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার বরিশাল প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির জেলা এবং মহানগর প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণতন্ত্র মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা। দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। সোমবার বিকেলে রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সভায় কর্মসূচি গৃহীত হয়। পরে জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে মঞ্চের নেতা সাকিব আনোয়ারের উপর হামলা ও রাজনৈতিক দমনপীড়নের প্রতিবাদে আগামী 24 ফেব্রুয়ারি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক লোপাট এবং অর্থ পাচারের প্রতিবাদে 28 ফেব্রুয়ারি সচিবালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সভায় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, আমি ডামি নির্বাচনের মধ্য দিয়ে অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখা এই সরকার সর্বত্র ভয়, ত্রাস আর দমনপীড়ন করে মানুষের কণ্ঠ রোধ করতে চাইছে। গত 19 ফেব্রুয়ারি ঢাকার খামারবাড়ি এলাকায় নাগরিক ঐক্যের গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর কর্মসূচিতে হামলা করে দলটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারকে গুরুতর আহত করার ঘটনায় তারই ধারাবাহিকতা। তারা বলেন, হামলা, মামলা, গ্রেপ্তার এবং গুমখুনের আতঙ্ক ছড়িয়ে দিয়ে সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়। অতীতে স্বৈরাচারীদের মতো এই পথে শেষ পর্যন্ত পার পাওয়া যাবে না। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন সকল ভয় এবং ত্রাস মোকাবেলা করে বিজয়ী হবে। নেতারা বলেন, এই সরকার লুটপাট এবং কতিপয় তোষণ নীতির মাধ্যমে দেশের বিদ্যুৎ খাত এক ভয়ঙ্কর লুণ্ঠনের ক্ষেত্র পরিণত হয়েছে। তাদের ভুল নীতি এবং দুর্নীতি ও লুটপাটের কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে, আর তার দায় জনগণের উপর চাপিয়ে দিতে বারবার বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে। দুর্নীতি বন্ধ করে ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন ব্যয় কমানো সম্ভব হলেও লুটপাট এবং দুর্নীতির স্বার্থে সেই দিকে তারা অগ্রসর হচ্ছে না। উপরন্তু রেন্টাল কুইক রেন্টাল নামে জনগণের পকেট কেটে কতিপয় তোষণ নীতি অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, ব্যাংক সহ আর্থিক খাতের পরিস্থিতি গভীর সংকটে নিপাতিত। তারা বলেন, বাজার নিয়ন্ত্রণের হাঁকডাক সত্ত্বেও সিন্ডিকেটের দৌরাত্ম্য আরও বেড়েই চলেছে। দ্রব্যমূল্যের বেপরোয়া ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবন আরও দুর্বিষহ হচ্ছে। জনগণের পকেট হাতিয়ে নেওয়া দুর্বৃত্তদের স্বার্থ রক্ষাই সরকারের অন্যতম কাজ হিসেবে পরিণত হয়েছে। সে কারণে সরকারের এই লুণ্ঠন এবং কতিপয় তোষণ নীতির মাশুল জনগণ দেবে না। গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আরও বেশ কয়েকজন নেতারা।
ওরা আমাকে জেলে পাঠাতে পারে, জার্মান গণমাধ্যমকে প্রফেসর ইউনুস। জার্মানির একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের কারাবাসের আশঙ্কার কথা প্রকাশ করেছেন বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। জার্মানির সাপ্তাহিক ডি সাইট পত্রিকাকে দেওয়া ওই সাক্ষাৎকারটি প্রকাশিত হয় মঙ্গলবার। গণমাধ্যমটি লিখেছে, নিজ দেশে 83 বছরের ইউনুসের কারাগারে যাওয়ার উদ্বেগ বাড়ছে। এমত অবস্থায় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সহ শত শত নোবেল বিজয়ী ইউনুসের প্রতি সমর্থন জানিয়েছেন। 2023 সালের মার্চ থেকে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একাধিক খোলা চিঠি লিখেছেন, যাতে তারা ইউনুসের বিরুদ্ধে চলমান নিরবিচ্ছিন্ন হয়রানির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে জানুয়ারিতে ডক্টর ইউনুসকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। এখন যদিও তিনি জামিনে আছেন, তবে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডক্টর ইউনুস অভিযোগ করেন, তাদের 8টি প্রতিষ্ঠানকে জবরদখল করা হয়েছে। এমন পরিস্থিতিতেই তিনি ডিসাইডকে ওই সাক্ষাৎকারটি দেন। সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন, পরিস্থিতি খুবই উদ্বেগজনক, খুবই দুঃখজনক। আমাদের অফিসগুলো অজ্ঞাত ব্যক্তিরা দখল করে নিয়েছে। এক সপ্তাহ আগে আমাদের সামাজিক ব্যবসা সংস্থাগুলির সদর দপ্তর যে ভবন, সেখানে প্রায় 35 জনের একটি দল প্রবেশ করে। তারা নিরাপত্তা কর্মীদেরকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে আমাদের 8টি কোম্পানি দখলের ঘোষণা দেয়। রাত 9টা পর্যন্ত আমাদের কর্মীদের বের হতে দেয়নি তারা। রাতে ভবন থেকে বের হওয়ার সময় তারা অফিসগুলোতে নিজেদের তালা ঝুলিয়ে দেয়। পরের দিন সকালে তারা আবার এবং কোম্পানির কর্মীদের প্রবেশ করার জন্য তালা খুলে দেয়। প্রতিদিনের সাথে সাথে তারা আরো বেশি আগ্রাসী হয়ে উঠেছে। প্রফেসর ডক্টর ইউনুসের কাছে জানতে চাওয়া হয় এই মানুষগুলো কারা। এর উত্তরে তিনি বলেন, আমি যে ব্যাংকটি প্রতিষ্ঠা করেছিলাম সেই ব্যাংকের পাঠানোর লোক হিসেবে তারা নিজেদের পরিচয় দেয়। আমাকে 2011 সালে ওই ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছিল। যারা ভবন দখলে নিয়েছে তারা সরকারের লোক কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন, আমি এমনটা বলতে পারি না। আমি যা জানি তা হল আমরা পুলিশ ফোন করেছিলাম কিন্তু আমরা কোনো সাহায্য পাইনি। ডিসাইড প্রফেসর ডক্টর ইউনুসকে প্রশ্ন করে যে যারা তাকে চাপ দিয়ে আসছে এতদিন তাদের সমালোচনা থেকে নিজেদের বিরত রেখেছিলেন ইউনুস, তবে এখন কেন প্রকাশ্যে এসব নিয়ে কথা বলছেন তিনি। জবাবে ডক্টর ইউনুস বলেন, আমাদের অস্তিত্ব এখন হুমকির মুখে। বাংলাদেশে সবাই জানে এসব কিভাবে ঘটে, কারো নাম নিতে নেই। এটা অনেক খারাপ পরিণতি নিয়ে আসে। গত 7ই জানুয়ারি নির্বাচন নিয়ে ডক্টর প্রফেসর ইউনুস বলেন, এই নির্বাচনে কোনো বিরোধী দল ছিল না, প্রধান বিরোধী দলের নেতা কারাগারে ছিলেন। ডিসাইড ইউনুসের কাছে জানতে চায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তাকে গরিবের রক্তচোষা বলে অভিহিত করেছিলেন তা নিয়ে তার ভাবনা কি। ডক্টর ইউনুস বলেন, শেখ হাসিনা দাবি করেন যে আমি গরিব মানুষের রক্ত চুষতে ব্যাংক তৈরি করেছি, তাদেরকে অতিরিক্ত সুদে ঋণ দিয়েছি, কিন্তু সত্য হচ্ছে এর বিপরীতটি। এই ঋণের কারণে দরিদ্র মানুষেরা তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে এবং দারিদ্রতা থেকে বাঁচতে সক্ষম হয়েছিল। এমনকি এই ব্যাংকটির মালিকও গ্রামের ওই দরিদ্ররা। শেখ হাসিনা আরও দাবি করেন যে দেশের দীর্ঘতম সেতু নির্মাণে বিশ্বব্যাংকের তহবিল আটকে দিতে আমি মার্কিন সরকারের সঙ্গে ষড়যন্ত্র করেছি, এটা আমি কখনো করিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইউনুসকে পদ্মা সেতুতে চুবানি দেওয়া সংক্রান্ত মন্তব্যের প্রসঙ্গে জানতে চাইলে ডক্টর ইউনুস বলেন, পদ্মা সেতুর উদ্বোধন একটি বিশাল অনুষ্ঠান ছিল, সেখানে সকল বিশিষ্ট ব্যক্তি, রাষ্ট্রদূত এবং বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন, কিন্তু প্রধানমন্ত্রীর ভাষণের বেশিরভাগ কথাই ছিল আমাকে নিয়ে, আমি কিভাবে সেতুর বিরোধিতা করেছি এবং কিভাবে তিনি আমার বিরুদ্ধে জিতেছেন সেই সম্পর্কে। তিনি নিশ্চিত করতে চান যে মানুষ আমাকে ঘৃণা করুক। শেখ হাসিনা কেন এমন চান তা জানতে চাইলে ডক্টর ইউনুস বলেন, আমার কোনো ধারণা নেই, কেউ বলে এটা ব্যক্তিগত, কেউ বলে এটা রাজনৈতিক। এবার খাতনার সময় শিশুর গোপনাঙ্গ কেটে ফেলল ডাক্তার। এবার খাতনার সময় শিশুর গোপনাঙ্গই কেটে ফেলেন ডাক্তার। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল নাহিয়ান তাজবির 8 নামের এক শিশুর সুন্নতে খাতনা করার সময় গোপনাঙ্গ কেটে ফেলেন চিকিৎসক। এ ঘটনায় 2 অভিযুক্তের মধ্যে উপহাসকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমারকে টেকনাফে বদলি করা হয়েছে। একই সঙ্গে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনা তদন্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ জোবায়েরকে প্রধান করে ও ডাক্তার সাদাত হোসেন সাগরকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। বুধবার দুপুরে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে ওই শিশুকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় জেলা স্বাস্থ্য বিভাগ থেকে অভিযুক্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমারকে কক্সবাজারের টেকনাফে বদলি করা হয়েছে। তবে ঘটনার পর থেকে এখনও পলাতক খাতনা করা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সৌরভ ভৌমিক। শিশুটির বাবা আলমগীর হোসেন বাদল জানান, 8 বছরের শিশু আল নাহিয়ান তাজবিরকে বুধবার দুপুরে হাসপাতালে নিয়ে যান তিনি সহ তার পরিবারের লোকজন। হাসপাতালে জরুরি বিভাগে আসার সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে ইটানি করা সৌরভ ভৌমিক ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমার নির্দিষ্ট চিকিৎসক আসার আগেই খাতনার কাজ শুরু করেন। এ সময় সৌরভ তাজবির গোপনাঙ্গের কিছু অংশ কেটে ফেলে রক্তক্ষরণ শুরু হয়। এরপর দ্রুত জরুরি বিভাগ থেকে পালিয়ে যান সৌরভ ও বিজয়। একাধিক সূত্র জানায়, যদিও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন বিশেষ
বিশেষজ্ঞ সার্জারি কনসালটেন্ট এই খাতনা করার কথা। সার্জারি কনসালটেন্ট না থাকায় একজন চিকিৎসক খাতনার কাজ করতেন। শিশুটির পরিবারের অভিযোগ, দায়িত্বরত চিকিৎসকের অবহেলার কারণে সৌরভ এবং বিজয় খাতনা করাতে গিয়ে এ ঘটনা ঘটিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী পরিবারের। জানাবো আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানে ফুটবল মাঠে মৃত্যুদণ্ড কার্যকর। আফগানিস্তানের গাজনি প্রদেশের একটি ফুটবল স্টেডিয়ামে প্রকাশ্যে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। খবর ভয়েস অব আমেরিকার তালেবান প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদার অনুমোদন সাপেক্ষে ওই দুই ব্যক্তির দণ্ড কার্যকর করা হয়েছে। তারা হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, ওই দুই ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ার পর তারা সব ধরনের আইনি সুবিধা পান। সব প্রক্রিয়া শেষ করে এরপর তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই ব্যক্তির একজনের নাম সৈয়দ জামাল, অপরজন গুল খান। তালেবানের তথ্য অনুযায়ী সৈয়দ জামাল ময়দান ওয়ার্দাক প্রদেশের লোরা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি সাত বছর আগে আলী মোহাম্মদ নামের এক ব্যক্তিকে হত্যা করেছিলেন। অপরদিকে গুল খান মোহাম্মদ কাসিম নামের ওই ব্যক্তিকে পাঁচ বছর আগে হত্যা করা হয়েছিল। ওই দুজনই ছুরির মাধ্যমে হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। আফগান সংবাদ মাধ্যম খামা প্রেস জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর অবলোকন করার জন্য সাধারণ মানুষকে গাজনি প্রদেশের আলিবাবা ফুটবল স্টেডিয়ামে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছিল। এই মৃত্যুদণ্ড কার্যকর নিজ চোখে দেখার জন্য গজনিতে তালেবানের উচ্চপদস্থ নেতারা যান বলে জানিয়েছে সংবাদ মাধ্যম খামা প্রেস।